হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সিমরিন ফিউশন লাভ থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষার তেল। আমরা জানি সরিষা কবুতরের শরীরের জন্য অনেক উপকারী। এখন সামনে শীত আসছে, তো অনেক গ্রাম অঞ্চলে হালকা হালকা ঠান্ডা শীতে পড়ছে মধ্যরাতে, তো এই সময় কবুতরের শরীর গরম রাখার জন্য সরিষা অনেক উপকারী। সরিষা যেরকম উপকারী, তার তেলটা অনেক উপকারী। এর সম্পর্কে জানার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখুন গাইস, হলো সরিষার তেল, আমরা তো সবাই চিনি। সরিষার তেল কিন্তু শীতের দিনে অনেক উপকারী। সরিষা যেরকম উপকারী, তেলও সেরকম উপকারী। তো আমরা সরিষার তেলটা যেভাবে ব্যবহার করব, আমরা সরিষা খাবারের সাথে মিক্স করে কবুতরকে খাওয়াই, অনেকে আলাদাভাবেও খাওয়ায়, কিন্তু তেলটা আপনারা সরাসরি খাওয়াতে পারেন, কিন্তু আমি খাবারের সাথে মিক্স করে খাওয়াবো। আমি খাবার সবসময় পরিষ্কার করে রাখি। যখন কিনে আনি তখন বাজার থেকে আনার পর রোদে শুকিয়ে তারপরে এগুলোকে ঝাড়ি, ঝাড়িলে এগুলোর ধুলো বালি সব পরিষ্কার হয়ে যায়। দেখুন, তো আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করব, তারপর এটাকে ভালোভাবে মিক্স করব। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে, তো আমি এখন কবুতরকে এগুলো দিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে এবং ভালোবাসা হয়ে যাবে। দেখুন আমি কবুতরকে দিয়েছি, ওরা খাচ্ছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এক সরিষার তেল অনেক উপকারী। সবাই আমার কবুতরদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।